সংবাদ ছড়াদিন এই মুহূর্তে নিউজরুম আপডেটের দিকে নজর রাখব এবং প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখব তা হচ্ছে নিয়োগ দুর্নীতি তদন্তকারী ইডি সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর নয় এই বিষয়ে বিস্তারিত জানব নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমার সহকর্মী পায়েল পায়েল কি জানতে পারছো বিষয় একবারে ইন্দ্রাণী তুমি যেমনটা বললে যে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যারা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার রয়েছে তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না এবং এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন ইডি সিবিআই আধিকারিকরা যারা রয়েছেন তাদেরকেও তাদের বিরুদ্ধেও কিন্তু কোনো রকম এই যে এফআইআর বা এফআইআর সংক্রান্ত যে পদক্ষেপ সেগুলো নেওয়া জানে না যাবে না তার কারণ আমরা একাধিকবার এর আগে দেখেছি যে এই ধরনের যখন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চলছে তখন কিন্তু যারা তদন্তকারী অফিসার রয়েছে তাদের ভূমিকা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে কখনো বলা হয়েছে তাদের জোর দেওয়া হচ্ছে ইডি সিবিআই অফিসাররা বা তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা জোর দিচ্ছে কারোর নাম নিতে কারোর সম্পর্কে বলতে এবং এফআইআর করার কথাও কিন্তু সামনে এসেছে এবার সেখানেই কিন্তু লাগাম টানলেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তদন্তকারী কোনো অফিসার পায়েল বিচারপতির নাম হ্যাঁ একেবারেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটাই বলছিলাম তিনি একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো রকম কোনো পদক্ষেপ বা কোনো রকম কোনো এফআইআর নেওয়া যাবে না এবার যে খবরের দিকে নজর রাখব নিশীত প্রামাণিকের কনভয়তে যে হামলা করা হয়েছিল এবং তার যে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছিল তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত পায়েল একবার ইন্দ্রাণী আমরা একটু যদি গোড়ার দিকে দেখি নিশীত প্রামাণিক তার গাড়িতে তার কনভয়তে হামলা করা হয় তাকে কালো পতাকা দেওয়া হয় দেখানো হয় এবং কনভয়তে হামলার পর সেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি জাতীয় রাজনীতি উত্তাল হয়ে পড়ে এবং এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অব্দি গড়ায় বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেছেন যে পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু এখনো অবধি সেইভাবে তদন্ত করা হয়নি এবং এর পাশাপাশি তিনি আরও বলেছেন যে নতুন করে খতিয়ে দেখা হোক অর্থাৎ হাইকোর্টের যে ভূমিকা তা এখনো স্পষ্ট নয় সুপ্রিম কোর্ট থেকে মামলাটা হাইকোর্টে ফেরত যাওয়াই উচিত এবং পুনর্বিবেচনা করা উচিত এবং সেই মতোই তিনি হাইকোর্টে মামলাটিকে আবারও ফিরিয়ে দিয়েছেন সুতরাং বলা যেতেই পারে বঙ্গ বিজেপির যে সুপ্রিম কোর্টে বা জাতীয় স্তরে যে ফের আরও একবার মুখ থুবড়ে পড়ল এটা কিন্তু তার আরও একটা দিকের লক্ষণ পাইল এবার যে খবরের দিকে নজর রাখবো আমরা জানি যে উত্তর কন্যা অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই এবং তাদের মিছিল এবং তাদের সেই মিছিল ঘিরে ধুন্ধুমার পুলিশের সঙ্গে বচসা এবং রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় কি পরিস্থিতি বলে জানতে পারছো একেবারেই তোমাকে জানিয়ে রাখি ইন্দ্রাণী কিছুক্ষণ আগেই যে খবর আমরা দেখাচ্ছিলাম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা শেষ কাজের দাবিতে এবং এরকমই আরও কিছু দাবি নিয়ে কিন্তু ডিওয়াইএফআই উত্তর কন্যা অভিযানে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে আমরা দেখেছি পুলিশের সাথে যারা ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা ছিলেন তাদের সাথে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় এবং সেখান থেকে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে আটক করা হয় সুতরাং গোটা যে ঘটনা সেই গোটা ঘটনায় কিন্তু শিলিগুড়ি চত্বর এখনো অবধি বলা যেতে পারে উত্তপ্ত হয়ে রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা সেখানে আরো আটোসাটো করা হয়েছে পায়েল এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ আমরা জানি যে প্রচন্ড গরম এবং প্রখর রোদ তার জেরে যেটা আবহাওয়া অফিস জানাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু শোনানো হচ্ছে কি জানতে পারছো ইন্দ্রাণী তাপপ্রবাহের পূর্বাভাস তো শোনানো হয়েছেই তার সাথে সাথে সতর্কবার্তাও দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা যেমনটা জানি শুক্রবার থেকে রবিবার এই টানা কয়েকদিন কিন্তু যতটা কম সম্ভব বাড়ি থেকে বেরোনোর কথা বলা হয়েছে লু চলবে এই রকমও বলা হয়েছে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি যদি খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকে সেই সময়টুকুনি অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে এত অত্যধিক গরম মানুষের শারীরিক প্রবলেম হচ্ছে আমরা জানি ইতিমধ্যেই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হলেও দৈনন্দিন কাজে মানুষকে বেরোতেও হয় এবং সেই ক্ষেত্রেই সতর্কবার্তা জারি করা হয়েছে বেশি করে জল খাওয়ার কথা বলা হয়েছে আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই নেই হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে অন্যদিকে এবার যে খবরের দিকে নজর রাখবো পায়েল এনকাউন্টারে মৃত্যু হয়েছে আসাদের কি জানতে পারছো বেশি বিস্তারিত জানা একেবারেই ইন্দ্রাণী তোমাকে বলে রাখি উমেশ পাল হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্ত প্রাক্তন সাংসদ তথা গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের সঙ্গী সহ মৃত্যু হয়েছে ঝাঁসিতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে সেই দুজনের এবং এই মৃত্যুকে ঘিরে কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে সেই এলাকা সুতরাং পরবর্তী সময় নিরাপত্তা ব্যবস্থা কতটা রাখা হয় যাদের দুজনের মৃত্যু হয়েছে তারা তাদের বিষয় আর কি কি তথ্য সামনে আসে সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের একেবারে ধন্যবাদ পায়েল আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিল সহকর্মী পায়েল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের আমরা জানিয়ে দিলাম তবে এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে আরও একটি বিরতির ফিরছি বিরতির পর বিস্তারিত খবর নিয়ে সঙ্গে থাকুন